রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। শ্বাসরুদ্ধকর উত্তেজনা চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে। পাকিস্তানের দরকার এক উইকেট, দক্ষিণ আফ্রিকার ১১ রান। উইকেটে কেশব মহারাজ ও তাবরাইস শামসি। ঠুকে ঠুকে শেষ পর্যন্ত ১১ রান নিয়েই ফেলল পটিয়ারা। পাকিস্তানের বিপক্ষে তাদের জয় এক উইকেটে। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পটিয়ারা। ৬ ম্যাচ শেষে ১০ পয়েন্ট তাদের নামের পাশে। ১০ পয়েন্ট আছে স্বাগতিক ভারতেরও, তবে তারা দক্ষিণ আফ্রিকার চেয়ে নেট রান রেটে পিছিয়ে। বিপরীত অবস্থা বাবর আজমের দলের। ৬ ম্যাচ শেষে ৪ পয়েন্ট তাদের। পটিয়াদের বিপক্ষে হার তাদের নিয়ে গেছে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আরও কাছে। রান তাড়া করতে নেমে উঠতে থাকা দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারে তুলে ১১ রান। শাহিন আফ্রিদির করা দ্বিতীয় ওভারে কুইন্টন ডিকক একাই তুলেছেন ১৯ রান। ১৪ বলে ২৪ রান করে দলীয় ৩৪ রানে আউট হন তিনি। টেম্বা বাভুমা ২৮ রান করে ওয়াসিম জুনিয়রের বলে ক্যাচ তুলে বিদায় নেন। রসি ভ্যান্ডার ডুসেন করেন ২১ রান। তুখোর ফর্মে থাকা হেনরিক ক্লাসেন আউট হন মাত্র ১২ রান করেই। এরপর ডেভিড মিলারকে নিয়ে রানের চাকা সচল করতে রাখেন এইডেন মার্করাম। মিলার ২৯ রানে ইনিংস খেলে বিদায় নিলেও মার্করাম হাল ধরেই ছিলেন। মার্কো জানসেন তাকে ২০ রান করে সঙ্গ দেন। মার্করাম আউট হন সেঞ্চুরির দ্বার প্রান্তে গিয়ে। ৯৩ বলে ৯১ রান করে উসামা মিলের বলে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৭টি ৪ ও ৩টি ৬ মার। খেলা পুরোপুরি জমে উঠলে জেরাল কোয়েটজে আউট হন। তাকে দারুণ এক বলে আউট করেন হারিস রৌপ। এনগ্রিদির ক্যাচ রৌপ নিজেই নেন। এরপর আরও চাপে পড়ে পটিয়ারা, কিন্তু শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় খেলে দলের জয় নিশ্চিত করেন মহারাজ ও শামসি। মহারাজ ৭ ও শামসি করেন ৪ রান। এর আগে দলীয় পারফরমেন্সে সবকটি উইকেট হারিয়ে ৪৬ পয়েন্ট ৪ ওভারে ২৭০ রান করে পাকিস্তান। দলের হয়ে সৌদ শাকিল ৫২, বাবর আজম ৫০, সাদাব খান ৪৩, রিজওয়ান ৫১, নেওয়াজ ২৪ ও ইফতেখার ২১ রান করেন। পটিয়াদের হয়ে ৪ উইকেট নেন তাবরাইস শামসি। মার্কো জানসেন ৩, জেরাল কোয়েটজি ২ ও লুঙ্গি এনগ্রিদি ১টি করে উইকেট পান। পাকিস্তানের দুই ওপেনার বিদায় নেন ৩৮ রানের মধ্যে। আবদুল্লাহ শফিক ৯ ও ইমামুল হক করেন ১২ রান। চাপ সামলে হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দারুণ দারুণ শট খেলে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন পরের জন। কোয়েটসের বাউন্সারে ব্যাট লাগিয়ে ডিককের হাতে ধরা পড়েন তিনি। রিজওয়ান বিদায় নিলে ইফতেখারকে নিয়ে ইনিংস গড়ায় মনোযোগী হন বাবর। তবে শেষ পর্যন্ত আর সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের জেতা হলো না। মোহাম্মদ নাঈম, ইউনিক ২৪ নিউজ, স্পোর্টস ডেস্ক।